ওরে পুরাই অঙ্গ দেখাই কারে রে, আমি যার পু উরা দেখে না, আমি কারে বুঝাই কারে শোনাই মনে এরি বেদনা। যখন কদমটা রাখতে ডান কদমটা রাইকে বাম কদমটা মসজিদে দিতে দেরি রে, দুইটা পায়ের মাঝখান দিয়া মসজিদরা দুই ভাগ হইয়া গেছে। আল্লাহর অলি ডাক দিয়া কয় রে এলাকার মানুষ, তোরা রে না বলছিলাম হারাম টাকা দিয়া মসজিদ বানাইস না। ও নবী গো কিয়ামতের আগে আর কি কি হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন ইউসি কয়াতি আলাম নাসি জামানুন, কিয়ামতের আগে এমন কিছু তোমরা দেখতে পাইবা কিয়ামতের আলামত। নবী গো কি? আমার নবী বলে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম মাত্র থাকবে কাজে কর্মে সে যে মুসলমান বোঝা যাবে না। ও মুসলমানের ফুতেরা তোমার চুলের স্টাইল দিয়ে এখন খ্রিস্টানের কালচারের মতো, ও মুসলমানের বউয়েরা তোমরা দি রাস্তায় চলো এখন হিন্দু বৈদ্য খ্রিস্টানের মতো, ও মুসলমান বাবারা আপনি যদি রাস্তা দিয়ে চলেন আপনাকে আর হিন্দু মানুষকে দাঁড় করাইলে, বিধর্মীকে দাঁড় করাইলে আপনি মুসলমান না হিন্দু আপনাকে বোঝা যাবে না। ও মুসলমানের ফুতেরা আপনারা একটাবার চিন্তা করেন আপনার মাঝে কিসের ঘাটতি আছে। আল্লাহর নবী কয় কেয়ামত হওয়ার আগে এগুলাই হবে, এগুলাই হবে। লাইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ও জগতের মানুষ ইসলামের নামে মাত্র থাকবে সবাই কইব আমরা মুসলমান কামে থাকবে। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? কেউ কেউ রে এখানে ইশারা দেওয়ার দরকার নাই, আমি এমনি বই রেছি নওয়াজের মাঠে কে কি করতেছে কানে কানে কে কি কয় আমি এগুলো সব দেখি। এক নাম্বার লাইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম মাত্র থাকবে কাজে দেশে মুসলমান বোঝা যাবে। আমার নবী বলতেছেন ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নাম মাত্র থাকবে কোরআনের তেলাওয়াত থাকবে না। সবার ঘরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের তেলাওয়াত নাই। আল্লাহর নবী কয় এটা কিয়ামতের আলামত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর কি আপনার কাছে জানতে চাই? আমার নবী বলতেছেন উম্মতে মুহাম্মদীর দলেরা, তারপরে কি জানো? মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুওয়া ক্বরাবুম মিনাল হুদা, মসজিদগুলা হবে চাকচিক্যময় সুন্দর তবে হেদায়াত শূন্য। মুসল্লি নেই, মসজিদের কমিটি সভাপতি বানাইব সুদ করে ঘুষ করে রে, এলাকার নারীবাদ, এলাকার নিকৃষ্ট ব্যক্তিকে মসজিদ কমিটি বানাই, মসজিদের ইমামের পিছনে কেয়ামতের আগে নামাজ পড়ব সুদখোর ঘুষখোর। ইমাম সাহেব যদি কোনো রকম চার রেখাত নামাজে দুই রেখাতের সময় অদুটা বাঙ্গা দা টান দিয়ে সামনের কাতারে দিব এমন একটারও হয়তো না। নবী কয় এটা কেয়ামতের আলামতো আসিনিও আসিনি, কেয়ামতের আগে মসজিদ কমিটি মসজিদ ইমামের পিছন দিয়ে নামাজ পড়ো কারা কারা? সুৎখোর গোসখোর অহংকারী এলাকা নিকৃষ্ট ব্যক্তি। হাদিস শরীফ প্রথম কাতারে নাও, একবার ক্লিন শেপ করি না ডা কথা বুঝছেন না? পাঞ্জাবিটা কি তো জানেননি? একবার আমার এটা তো যাক কদ্দুর শরীর দেখা যায় এমন একবার ফাতলা আছে না নাই চেয়ারম্যান সাহেব? ওরে পুরাই অঙ্গ দেখাই কারে রে, আমি যার পু উরা দেখে না, আমি কারে বুঝাই কারে শোনাই মনে এরি বেদনা। দেখছিনি ইউটিউবে কয়দিন আগে যে একটা তাই ছেড়ে দিয়েছি যে ইচ্ছা মতো দিয়ে আয়ের ফরাইছে। তবে ওই এলাকার মুসল্লিগুলো ছিল অত্যন্ত সোনার টুকরা মুসল্লি, শুধু দুই একটা মানুষের কারণে আমি ওখান থেকে চলে আসছি। দেখছেন না আমার অনেকে ফোন দিয়েছে হুজুর আমরা বরুড়ার থেকে ছয়টা মসজিদের অফার আসছে, হুজুর আই আমরা এনে জুমা ফরাই দেন, আমরা এনে ফরান আপনি। আমি কইছি এখন আর চাকরি হইতো না, আমি চাকরি করলে এমন জায়গা করে মুই এনে ঘাটতার আমরা থাকলে সিধা করে দিয়ে বাড়ি আসলাম। কথা বোঝেন নাই? আমি তো বলবো এলাকার মসজিদের ইমাম যারা আছে তারা যেন এক হয় মসজিদের ইমামের সাথে, উষা করে কথা কেবো সাথে সাথে ঠাড়াইয়া ছটকো না। কে ইমাম এনে দিত
বেড়া দিয়ে কি বেড়া বিপদে পড়ব? সমাজের সবাই বিচার বসাইবেন যে কেন মসজিদের ইমামের সাথে বেয়াদবি করছে, তারা আইনে জুতার গলার মালা দিবেন যেন এটা নজির করে দিবেন, আর কেউ মসজিদের ইমামের সাথে উঁচা গলায় কথা না বলতে পারবে। তোর সাহস দিছে কেন? মসজিদের ভিতরে ঢুকো সপ্তাহে একবার শুক্রবারে, মসজিদের ভিতরে ঢুকতে মাথা টুপিটা খুললা মুসা দিয়ে ইমাম সাহেব মালাটি দেন না, কথা কই না কা? আজান দিতে যদি কোনোদিন ফজরের সময় 5 মিনিট দাঁড়িয়ে দিই হুজুর, 4টা 15তে আজান 25 বাজে, ও আপনি না তেল দিয়ে ঘুমাইতে নারেন বেটার ঘুমাইয়ে না, আপনি এটা ডাক দিবেন ইমাম সাহেব ডাক দিচ্ছেন কি লেগে? আপনি তো 4টা 15 আগে 3টা 47 মসজিদে ঢুকিয়া 30 মিনিট তাহাজ্জুদ ফরনের কথা। এক কথা মনে রাখবেন, মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে সে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে যেই ব্যক্তি এলাকার মধ্যে সুদগু সব খারাপ কাজ থেকে দূরে। মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে সেই ব্যক্তি যেই ব্যক্তি ইমামের অনুপস্থিতিতে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর যোগ্যতা রাখে, ঠিক কিনা বলো? আর নচেত তুর্কিয়ার মসজিদের কমিটি গিরি, তুই কিসের সভাপতি? তাই বেড়া টাকাওয়ালা পয়সাওয়ালা দেখে আমনারাই বাইন দেন না তারা সভাপতি বানান, কি আছে ও কিতা ধরব সৌরা আস্তর ভেঙে ভেঙে ধরবো তাসকুল্লা ধরবো, কথা মানে কেন? মসজিদের এসি দনের থেকে বিদেশ থেকে আসে 10 লাখের মালিক, 5 লাখের মালিক, 50 লাখ, 1 কোটি মালিক হয়েছে, বিদেশ থেকে আনার পরে মসজিদে সিডা লাগানোর লেগিয়া তারা ইন্যা তেরো 3 মাস থাকবো, 3 মাসের লেগিয়া ওপেন অটোমেটিক সভাপতি বানা। তোমার সভাপতি বানাইছিও সোহেল ভাই, কথাটা ঠিক আছে না? তোমার সভাপতি বানাইছিও দুইটা এসি কয় মাসের লেগিয়া কি এর লেগিয়া? আমরা কুমিল্লার একজন আল্লাহর রিয়াস হযরত আলতাফ আলী শাহ, কিসা ওই এলাকার কোনো মসজিদ আসিল না, কি আসিল না এলাকার মানুষে কো হুজুর আমরা তো বহুত দূরে যাই নামাজ সরি, আমরা একটা মসজিদ করে দনের ব্যবস্থা করেন, আপনি যদি সবাইরে কোন সবাই আপনার কথা শুনবো, ওই আল্লাহর ওইটা শীত গরম 12 মাস খেতা গায়ে দিয়ে থাকতো মসজুব আল্লাহর ওলি আর কি, একটু ফাগল টাইপের মসজুব আল্লাহর ওলি, তো সবাই যাই কইতাছে ঠিক আছে, তা আল্লাহর ওলি এটারে কইছে তোমরা একটা মসজিদ বানাও এই জায়গাটার ভিতরে বানাইও, তো বলছে ঠিক আছে বানামো, কইছে ঠিক আছে এ মসজিদ যে বানাইবা কোনো হারাম টিয়া দিয়ে বানাইও না, কি টিয়া দিয়া? কইছে ঠিক আছে। তো মসজিদ পুরা বানানি শেষ হয়ে গেছে, মসজিদ বানানোর পরে শেষে দিয়া ওই মাইজি দিয়া কিতা করে না, আরে নিস্তার ভিতরে টাইলস ডালাই মেলাই করে না, তো ডালাই মেলাই করানোর সময় এলাকার সবচাইতে হারাম খাওয়াই না বেড়া আইয়া মসজিদ কমিটি তারা কইতাছে রে তোরা যে মসজিদ বানাইছ সবাই তেটিয়া পয়সা নিস সবাই দ মোটামুটি দিছে, আমার তো তোরা কিছু নিলি না, এবার তে কানে কানে কমন দুইজন এক দোস্ত দ এরে তোর থেকে যে নিতাম আচ্ছা এটা তো আর কেউ দেখতো না, হুন তোরা তো আরও বলে শুনছি 50 বস্তা সিমেন্টের টান আছে এটা আমি দিয়ে দিই, কে দিছে কইস না, আমার নাম করলে তো মানুষ বুঝে লাগবো আমি হারাম খাই, কইস নাম না জানা গোপনে দান করছে, কেমনে গোপনে দান করছে নাম কইস না, ঠিক আছে সুন্দর মসজিদ বানাইছে অনুমতি লইছে কার? আল্লাহর ওলি ফাগলার, ফাগলের কাছে যাক হুজুর আমরা জুমার নামাজ না ফইরা মসজিদে উদ্বোধন করতাম, আপনি যদি যাইতেন তো হুজুর ক হারাম টাকা লইছে নি কোনো না, ও সাইও কিন্তু ঠিক আছে মসজিদের ভিতরে যাচ্ছেন আল্লাহর ওলি ওনার কদমটা রাখলেন, মসজিদে ঢুকার দোয়া ডাকিত আল্লাহুম্মা আফতাহ আলি, যখন কদমটা রাখছে ডান কদমটা রাইকা বাম কদমটা মসজিদে দিতে দেরি রে, দুইটা পায়ের মাঝখান দিয়া মসজিদরা দুই ভাগ হইয়া গেছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয় রে এলাকার মানুষ তোরা রে না বলছিলাম হারাম টাকা দিয়া মসজিদ বানাইস না, কি মসজিদ বানাইছ কি মসজিদ বানাইছ, হারাম টাকা দিয়া মসজিদ বানাইছ মসজিদ ভাঙছে, ও বন্ধু মসজিদে আরামে নামাজ পড়বার লাগা এলাকার সুখ করে গোস করে হারাম খাওয়িনার থেকে ফ্যানের টাকা লাও টাইসের টাকা লাও মসজিদে সুন্দর বানানোর চেষ্টা কর, হাল্লার কসম রে ও এলাকার মানুষ ও মুগুজির মুরব্বী বাবারা ও বাংলাদেশ
দেশের মসজিদ কমিটিরা তোমার কদমে ধরা কই মসজিদ দিয়া সুন্দর করার আগে এলাকার মুসল্লিগুলার সুন্দর করো মসজিদ নতুন করার আগে মসজিদে নতুন মুসল্লি তৈরি করো সুদকুরের কাছে মসজিদের টাকা চাওয়া লাগবে না মসজিদ বানানোর মালিক আমার আল্লাহ মসজিদের মালিক আল্লাহ গোটায় আমার আল্লাহর মুসল্লি যদি বাইরে যায় মসজিদ সুন্দর করার দায়িত্ব আমার আল্লাহ কোন দিক দিয়া মসজিদ হইব তোমরা টের পাবা না এইজন্য মসজিদ রে ঠিককরণের আগে এলাকার মুসল্লি রে ঠিক করে এলাম কথা কয় না কা আমনে যদি কম তুই বুড়া হইছ তোর মাই আছে তোর ফোলা আছে তোরা যদি আমদার এলাকার মসজিদের ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ না ফরজ তোর এলাকাত মাইয়া ফোলার বিয়ার লাগে এলে আমরা কম খুশি তে নামাজ পড়ত না তার গানে পড়ব তার মাইয়া ফোলার বিয়া তামনে যাইতে নামনে যদি কন যে তোর মাইয়া ফোলার বিয়ার ডেকসেট বাজাইলে তোর মাইয়া ফোলার তুই যদি নামাজ না ফরজ তোর বিয়াত আমরা যাইতাম না তোরা যদি বাজাস তোরা যদি এগুলা করস তোরার বিয়াত আমরা যাইতাম না আর আমি আগে যাম কথা বলে না কেন এলাকার সমাজের মধ্যে একটা উপদেষ্টা কমিটি গঠন করবেন চেয়ারম্যান সাহেব আছে চেয়ারম্যান সাহেব যদি মানুষ বালা কয় আর খারাপ কয় এটা বালা খারাপের মালিক কেড়ে এক কথা বলেন কে সমাজবাসী এক হয়ে কমিটি করবেন যে এই এলাকার ভিতরে বিয়ে হইলে কেউ যদি গান বাজনা করে আমরা এলাকার মানুষ তার বিয়েটা যাইতাম না তার দাওয়াতে যামু না আমরা তার মায়ের বিয়েতে আমরা যাইতাম না দেহিতে বিয়েটা করাক হেতে এলাকা ছেড়ে দিয়ে ভাগবো যদি ধান ছাড়ার জ্ঞান গান ফাটির ভাগল থাকে কথা কয় না কেন ফলাইনের মাহফিল কমে গেল মসজিদ কমিটির মাহফিল আমার কমতো না তোমরা চিন্তা করো না মুরব্বী কথাটি কি ভুলে গেছে আমার আমি চিন্তা করতেছি কয়েকটা মুরব্বী মনে মনে হুজুর কথাটি কইয়া না দিতেছেন ওয়াজ দাদার মাঠটা তো নষ্ট করে দিতেছেন আলহামদুলিল্লাহ কবরের চিন্তা করেন নামাজ পড়েন যেডি করতেন কইছি এডি সমাজে গঠন করে বাস্তবায়ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন মরার আগে নবীর দিদার দিব মরার পরে জান্নাত দিব আমরা চাই কি চাই না আল্লাহ পাক যেন নবীর উসিলা আমাদের সব দান করে আসেন আমরা সবাই নবীরে দাঁড়ায় সালাম দেই ইয়া নবী